অধ্যক্ষ সাহেব, কিসের ঘন্টা বাজান? ইনি মনে হয় বাঘের মাসি। আরে এটাকে, ইনার আবার নামে বা কি? গৃহপালিত পশু পাখির অভয় আশ্রম যে গৃহে রয়েছে নানা প্রজাতির উদ্ভিদ ও ফল ফলাদির গাছ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি এসেছি লক্ষণবাড়িয়া চৌমোহিনী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলামের গৃহে, নাটোর লালপুর উপজেলার লক্ষণবাড়িয়া গ্রামের পূর্ব পাড়ায়। গৃহে প্রবেশ করতেই সামনে দেখতে পেলাম ইয়া বড় একটি বিড়ালের গায়ে একটু হাত বোলাতে খুব লোভ হলো। ইয়া বড় লেজ ফুলিয়ে, ও দারুণ, অনেক সুন্দর দেখতে, না দেখলে বিশ্বাসই হবে না আপনাদের। আরেকবার একটু হাত বুলিয়ে দেখি কিছু বলে কি না, এটা মনে হয় বিদেশি জাতীয় কোনো বিড়াল। এটি পার্সিয়ান জাতীয় বিড়াল। বিড়ালকে অধ্যক্ষ সাহেব আপন মনে দুধ কলা ভাত খাওয়াচ্ছেন। খুবই শান্ত এবং খুবই ভদ্র ইনি। ইনার নাম আয়ুষ। ইনার মনিব শুয়ে থাকলে মাথায় তার হাত বুলিয়ে দেন। ইনি হচ্ছেন বাঘের মাসি। ইনার ডাক নাম সিম্বা। এর গায়ে অনেক বড় বড় লোম ছিল, গরমের কারণে ইনার মনিব এগুলোকে ছেঁটে দিয়ে ছোট করেছেন, সৌন্দর্য একটু নষ্ট হয়েছে। বিড়ালেরও কত সুন্দর সুন্দর যে নাম থাকতে পারে শুনলে আপনি অবাক হবেন, অবাক হবারই কথা। তবে জেনে নি সেই নাম। শুভ্র, টম, সিম্বা, আয়ুষ, বাহাদুর, ডেভিড, কৃষ্ণ, এরাও কিন্তু বাড়ির পূর্ণাঙ্গ সদস্য। এবার বাড়ির বাইরে বা পাড়ার বিওয়ারিশ কিছু কুকুর আছে, সেগুলোকে খাবার দেওয়ার পালা। তাই অধ্যক্ষ সাহেব নিজেই থাল বাড়ালে কিংবা ঘন্টা দিলেই চলে আসবে তারা। এই তো চলে এসেছে বিওয়ারিশ কুকুর। রয়েছে ছোটোখাটো কবুতরের আমারও বাড়ির মধ্যে। সে মুরগির সংখ্যাও নেহাত কম নয়। বাড়ির চতুর্দিকে ফলজ ও বনজ গাছে পরিপূর্ণ। কুল, আমরা রয়েছে বারো মাস ধরার আম গাছ, যেটা এখন দেখতে পাচ্ছেন মুকুল এসেছে সবে মাত্র। ডালিম গাছ,
লাউ পেঁপে চাল কুমড়া বিভিন্ন প্রজাতির সবজি। সজনে গাছ, এবার অধ্যক্ষ সাহেবের সঙ্গে একটু কথা বলে জেনে নি তার প্রকৃতি প্রেমের রহস্য। স্যার আপনি কেমন আছেন? আছি আল্লাহ। স্যার আমি তো আপনার বাসাতে এসে অবাক হয়ে গেলাম, আপনার বাসাতে তো সব কিছুই আছে, আর দেখলাম বিশেষ করে আপনি খুবই পশু পাখি প্রিয়, পশু পাখি প্রেমী একজন মানুষ। তো এইটা আসলে আপনি কার বেশি অনুপ্রাণিত হয়ে, মানে কার নিজের ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত হয়ে, না ছোটোবেলা থেকেই এমনি পেশ পশু? আসলে খুব ছোটোবেলা থেকেই পশু পাখির পুর আমার একটু অনুরাগ, মানে ভালোবাসা ছিলই, ছোটোকাল থেকেই আছে। এই বড় হয়ে ছোটোকালে একটা কুকুর ওরকম 5 টাকা দিয়ে কিনেছিলাম, খুব ছোটোকালে মনে আছে আমার। আমার শাল পালো ওরকম একই রকম পশুপ্রেমিক, পশু পাখি রাস্তার কোনো আহত, তারপরে অনেক সময় আধমরা বা মৃত প্রায় এরকম পাখির বাচ্চা, কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা আমার শাল পাল নিয়ে এসে ওই ঠিকঠাক করে আবার ছেড়ে এরা বরাবরই আমার মনে হয় রক্তেই আছে নাকি এরকম একটু, মানে পশু পাখি প্রেমী আপনার বংশগত রক্তের মধ্যে এরকম হতে পারে, জেনারেশনের পর জেনারেশন হতে পারে। তো এই যে বিড়াল দুটা দেখছি আপনার কোলে, এই বিড়ালটার নাম কি? এর নাম সিম্বা। কোন দেশে এটা? এটা পার্সিয়ান কয়, আর এটা ওই দুইটাই পার্সিয়ান। এর নাম হচ্ছে আয়ু। আপনার বাড়িতে রাখার নাম কি? বাড়িতে রাখা নামই আয়ু, আর এটার নাম এটা সিম্বা। সিম্বা, হ্যাঁ। কুকুর আছে, পত কুকুর গুলি খাতে দিই সকালে, এইরকম 5-7টা 8টা খায়, কোনো দিন 3টা 4টা মাছটাও খায়, অন্তা খাওয়াই সকাল। অনেক কুকুর তো মানে হয়ে ওঠে না, তখন এই পানি দেওয়া, লবণ দিয়ে তরকারি দেওয়া খাওয়া। খুব ফ্রেন্ডলি, কিছু বলে না। এই যে মাথা লাগছে কুলিং করা, একটা কুলিং করা। কুল থাকতে হয়, আমার কি হাসুর দেয় বুঝতে পারছি। পরিশেষে এই শ্রদ্ধাভাজন ব্যক্তি অধ্যক্ষ শফিকুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি তার এবং তার পরিবার পরিজনের। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমের চিঠির সঙ্গে থাকুন।